even gets across. हेलो फ्रेंड्स, आशा करी सकले भालो आछो। तो आजकेर भिडियोटा हलो किभाबे तोमरा मन्टेज भिडियोते जे कोनो म्यूजिकेर बीट गुलोर साथे गान साउंड किभाबे तोमरा सिंक करबे। ओके, तो चलो भिडियोटी शुरू करा जाक। तो प्रथमे तोमरा काइन मास्टर ओपेन करबे। ओपेन करार पर एकटा ब्लैक बैकग्राउंड एड करे नेबे। तो ब्लैक बैकग्राउंड एड करार पर एटार ड्यूरेशनटाके एकटू बाड़िये नेबे। तो एरपर जे म्यूजिकटा तोमरा चाइछो बीटगुलोर साथे सिंक करते, तो सेई म्यूजिकटा तोमरा एखाने एड करे नेबे। तो आमी एखाने एकटा म्यूजिक एड करे निच्छि। तो एड करे नेवार पर तो आमी एखाने जे पजिशन थेके शुरू करब, ओके, तो सेई पजिशनटा एखाने काट करे निच्छि। तो एई पजिशन थेके आमी एटाके ट्रिम टू लेफ्ट करब। एबार एटाके एकदम फार्स्ट पजिशने निये जाब। तो एरपर तोमादेरके बीटगुलोके खुजे बार करते हबे एबं सेई जायगागुलोके मार्क करते हबे। तो मार्क करार जन्य एखाने देखते पाच्छो अरेंज कालारेर एकटा टाइमलाइन शो करछे। तो एखाने ट्याप करले देखते पाबे पार्पल कालार हो जाबे एबं एकटा बुकमार्क ओखाने चले आसबे। तो जेखाने जेखाने सॉन्गे बीट आछे तो सेई पजिशनगुलोके मार्क करार जन्य এই রেড বর্ডারটাকে সেই পজিশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই অরেঞ্জ কালারের টাইমলাইনে ট্যাপ করলে সেখানে মার্ক হয়ে যাবে। ওকে, তো আমি বুকমার্কগুলো সব রিমুভ করে দিলাম। তো এরপর সংটাকে প্লে করব। তো তার আগে প্রথমে এই ডিউরেশনটাকে ফুল বাড়িয়ে নেবে। তো বাড়িয়ে নেওয়ার পর এবার এটাকে প্লে করি, দেখি কোথায় কোথায় বিট আছে। তো এই পজিশনে আমাদের একটা বিট, মানে ফার্স্ট বিট শুরু হচ্ছে। তো এই পজিশনে একটা বুকমার্ক দিয়ে দেব। তো তারপর সেকেন্ড বিট, সেকেন্ড বিট ছিল, সেকেন্ড বিটটা কোথায় ছিল, সেকেন্ড বিট ছিল এই পজিশনে ছিল। তো এই পজিশনে একটা বুকমার্কস দিয়ে দেব। তো নেক্সট আমাদের এই পজিশনে মার্ক করে দেব। তারপর এই পজিশনে যে যে পজিশনগুলোতে আর কি বিট আছে তো সেই পজিশনগুলোকে এইভাবে মার্ক করে নেবে প্রথমে। ওকে, তো এখানে একটা আছে এই পজিশনে, তো এখানে একটা দিয়ে দেব। তারপর এখানে একটা, ওকে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা বিটে বুকমার্কস দিয়ে দেবে। তো এরপর ডিউরেশনটাকে ছোট করবে। তো ছোট করার পর তোমাদেরকে যে গান সাউন্ড তোমরা অ্যাড করতে চাইছো, তো সেই গান সাউন্ডটাকে তোমরা এবার অ্যাড করবে কোথায় কোথায়। যেখানে যেখানে তোমরা মার্কস করেছো, বুকমার্কস দিয়েছো, তো সেই পজিশনগুলোকে আনবে এখানে। বা তোমরা এই পার্পেল কালারের যে মার্কগুলো দেখতে পাচ্ছ সেখানে ট্যাপ করলে একেবারে সেই পজিশনে এটা চলে আসবে। ওকে, তো সেই পজিশনগুলোতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর ঠিক সেই পজিশনে পজিশনে তোমাদেরকে গান সাউন্ড অ্যাড করবে। তো এখান থেকে গান সাউন্ড আমি অ্যাড করে নিচ্ছি। তো গান সাউন্ডটা এই পর্যন্ত রাখবো আমি, তারপর এটাকে ট্রিম টু রাইট করব। ওকে, তো ফার্স্ট আমাদের ডিউরেশনটাকে ফার্স্ট মানে বড় করে নেবে। তো এরপর এটাকে ড্র্যাগ করে যেখান থেকে শুরু হচ্ছে ওয়েবটা, তো সেই পজিশনটাকে বুকমার্কসের এখানে রেখে দেবে। ওকে, তো এরপর গান সাউন্ডটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর থ্রি ডটে টাচ করে এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবে। তো এই ডুপ্লিকেট লেয়ারটাকে সেকেন্ড যে বুকমার্কটা ছিল তো সেখানে নিয়ে যাবে এটাকে। তো এটাকে ট্র্যাক করে এই পজিশনে এটাকে রেখে দেব। ওকে, তো একইভাবে এটাকেও আর একটা ডুপ্লিকেট নিয়ে নেবে। তো ডুপ্লিকেট নেওয়ার পর পরের বুকমার্কসে এটাকে সেট করে দেবে। ওকে, তো এইভাবে প্রত্যেকটা বুকমার্কসে তোমাদেরকে গান সাউন্ড অ্যাড করতে হবে।
তো ওটাকে সিলেক্ট করবে, আবার একটা ডুপ্লিকেট নেবে। তো ডুপ্লিকেট নেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এই পজিশনে এটাকে সেট করে দেবে। ওকে, তো পরেরগুলোকেও একই স্টেপ ফলো করে তোমরা এটা করতে পারবে। তো সমস্ত বুক মার্কসগুলোতে গান সাউন্ড অ্যাড করার পর টাইম ডিউরেশনটাকে ছোট করবে। তো ছোট করার পর একদম ফার্স্টে নিয়ে যাবে রেড বর্ডারটাকে। তো নিয়ে যাওয়ার পর এখানে লেয়ারে টাচ করবে, লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবে। এরপর তোমাদের গেমের যে ভিডিওটা সেটা তোমরা এখানে অ্যাড করবে। তো অ্যাড করার পর এটাকে ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দেবে। তো ফুল স্ক্রিন করার পর রাইট অপশানে টাচ করবে। ওকে, তো এরপর যে পজিশনগুলোতে তোমরা মার্ক করেছো তো সেই পজিশনটাকে এখানে আনবে। তো আনার পর ডিউরেশনটাকে একদম পুরো ম্যাক্স করে দেবে, মানে একেবারে ফুল করে দেবে বড়। যতক্ষণ পর্যন্ত এটা মানে বড় হতে থাকবে তো ততক্ষণ পর্যন্ত এটাকে বড় করবে। তো বড় করার পর যে পজিশনগুলোতে বুক মার্কস আছে তো সেই পজিশনে আমাদেরকে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ কি ফ্রেম অপশান আছে, তো এটাকে ট্যাপ করবে। তো ট্যাপ করার পর এই প্লাস অপশানে টাচ করবে, মানে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে। তো অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছ টাইম ডিউরেশনটা আছে 5.573, মানে 5 সেকেন্ড 573 আর কি মিলি সেকেন্ড। তো এখানে তোমরা একটা কি ফ্রেম অ্যাড করবে। তো এর কিছুটা পরে মানে 50 থেকে 60 মিলি সেকেন্ড তোমরা পরে চলে যাবে আর কি, মানে এখানে ছিল 573 বা আমি 70 ধরে নিচ্ছি। তো এরপরে 50 মিলি সেকেন্ড পরে গেলে নিশ্চয়ই কত হবে, 30, তাই তো, সরি 620। ওকে, তো এটাকে এই পজিশনে রাখবে। তো রাখার পর এখানে একটা কি ফ্রেম দেবে। তো ঠিক তার আগে, ঠিক আছে, যে যে পজিশনে বুক মার্কস ছিল তার পরে একটা কি ফ্রেম দিতে হবে, ঠিক তার পিছন দিকে আর একটা বুক মানে আর কি ফ্রেম অ্যাড করতে হবে। তো সেম পজিশনে এপাশেও আমরা 50 নিয়েছি, তো এপাশেও আমাদেরকে 50 নিতে হবে আর কি, 50। তো এখানে ছিল 70 আমি ধরেছিলাম, তো এখানে 20 হবে নিশ্চয়ই, 520। তো আর একটু নিয়ে নিই। তো এই পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করবে। তো এরপর বুক মার্কসে যে কি ফ্রেমটা ছিল সেটার এখানে নিয়ে আসবে বর্ডারটাকে। তো আনার পর এই যে ভিডিওটাকে ড্র্যাগ করে একটু বড় করবে, তো বেশি বড় করবে না, তো সামান্য একটু বড় করবে। তো বেশি বড় করলে আবার এফেক্টটা খারাপ হয়ে যাবে। ওকে, তো এরপর রাইট অপশানে টাচ করে দেবে। ওকে, তো এরপর প্রত্যেকটা বুক মার্কসে তোমাদেরকে এই এফেক্টটাকে মানে আর কি ফ্রেমটাকে অ্যাড করতে হবে। তো বুক মার্কসে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে কি ফ্রেম এখানে একটা অ্যাড করবে। তো ঠিক 50 মিলি সেকেন্ড পরে চলে যাবে। তো এখানে যাওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে, তো ঠিক তার এই দিকে একটা কি ফ্রেম অ্যাড করবে। ওকে, তো এখানে ছিল 10, তো এইদিকে হবে 60। ওকে, তো 60, তো আমি এরকম পজিশনে রেখে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। এরপর বুক মার্কস যে মাঝখানে যেটা ছিল তো সেটাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে বড় করে দেবো ড্র্যাগ করে, এরপর রাইট অপশানে টাচ করবে। তো এখানে যে তোমরা কি ফ্রেমগুলো যে ডিস্টেন্সে অ্যাড করছো এগুলো তোমরা 50-60 সেকেন্ড আর কি গ্যাপ রাখতে পারো। তো যত বেশি গ্যাপ দেবে তত কিন্তু এটার এফেক্টটা খারাপ হয়ে যাবে। তো এরপর এটাকে দেখো প্লে করে যে কেমন এফেক্ট এসছে। তো মোটামুটি এসছে এফেক্টটা। তো এরপর এইভাবে প্রত্যেকটা বুক মার্কসে এই কি ফ্রেমগুলোকে অ্যাড করতে হবে, একই প্রসেস। তো এটা তোমরা করবে। তো কি ফ্রেমগুলো অ্যাড করার পর এটাকে
একটু কালার দিয়ে দেবে তোমরা এই গেম প্লেটাকে। তো ওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট অপশানে চলে যাবে। তো অ্যাডজাস্টমেন্ট অপশানে যাওয়ার পর ব্রাইটটাকে একটু বাড়িয়ে দেবে, কন্ট্রাস্টটাকে বাড়াবে, একটু 80 করে দেবে। এরপর স্যাচুরেশনটাকে রাখবে 70/80। ওকে, তো এরপর ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেবে। তো এরপর এটাকে রাইট অপশানে টাচ করবে। তো এরপর যে সাউন্ডটা ছিল, মানে আমাদের মিউজিক যেটা ছিল, তো সেটাকে সিলেক্ট করবে। তো এরপর সাউন্ড অপশানে টাচ করবে, এটার সাউন্ডটাকে তোমরা রাখবে 60 থেকে 65। ওকে, তো আমি এখানে এটাকে 60 করে দিচ্ছি। রাখার পর রাইট অপশানে টাচ করবে। ওকে, তো এবার আমি এটাকে প্লে করে দেখাচ্ছি। তো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে তোমরা এক্সপোর্ট করে দেবে। তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।